অফিসে বসে যে কাজ কখনো করবেন না। অফিস একটি প্রফেশনাল জায়গা, সুতরাং সেটাকে ব্যক্তিগত কাজের জায়গা বানানো মোটেও উচিত নয়। অফিসে কি করতে হবে কি না করতে হবে সেটা জানা আবশ্যক, তা না হলে উন্নতি করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই জানতে হবে কোন কাজটি অফিসে করবেন আর কোন কাজটি অফিসে করবেন না, তা না হলে দিন শেষে পিছিয়ে থাকতে হবে অন্যের চেয়ে। তাহলে দেখে নিন অফিস করার সময় যে দিকগুলোতে নজর দেবেন অবশ্যই। এক, নিখুঁত পরিপূর্ণতা প্রদান। অনেকেই সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে চান, এক্ষেত্রে শুধু কাজের উপর জোর দেওয়া হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মোটেও চিন্তা আসে না। অফিসে দিনে যা ঘটে তার 80% পেছনে কাজ করে 20% কারণ, তাই দিন শেষে ভালো কিছু পেতে চাইলে সব বিষয়ে মনোযোগ দিতে হবে। তাই কল্পনাপ্রসূত পরিপূর্ণতার কথা চিন্তা না করে বাস্তবতা বুঝে নিন। দুই, চাকরি পাল্টানোর চিন্তা। কর্মীদের বড় একটি অংশ প্রতিনিয়ত বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতে থাকে, এর পেছনে যথেষ্ট কারণ থাকলেও এরকম চিন্তা ভাবনা পেরেশান করে তোলে। চাকরি বদলানোর চিন্তা থাকলে ধীরে সুস্থির চেষ্টা চালাতে থাকুন, এ নিয়ে যদি গসিপ আর চিন্তায় মেতে ওঠেন তাহলে প্রাণশক্তির পুরোটাই যাবে। তিন, অসুস্থতা নিয়ে কাজে আসা। অসুস্থ থেকেও ছুটি না নিয়ে ডিউটি পালনের মাধ্যমে কৃতিত্ব নিতে চাইছেন, কিন্তু এই অবস্থায় অফিসে এসে আপনি কিন্তু সহকর্মীদের বিরাগভাজন হয়ে গেছেন। কেউই চান না অফিসে এসে তাদের মাঝেও ভাইরাস ছড়িয়ে দিন, কাজেই ছুটি নিয়ে ফেলুন, বেশি ভাববেন না। চার, ছুটির বিষয়ে দুশ্চিন্তা। এটা অসুস্থ থাকাকালীন ছুটি নেওয়ার মতোই, ছুটি নিয়ে বিশ্রাম করতে দোষ নেই, এ নিয়ে দুশ্চিন্তা নিরর্থক, কারণ কেউ আপনার চাকরি দখল করে নিচ্ছে না, আপনাকে ছাড়া সব কাজ ঠিক মতোই চলবে, বরং ছুটি থেকে ফিরে আপনি আরো বেশি কর্মঠ হয়ে উঠবেন। পাঁচ, বেশি ইমেল দেখা। জরুরি হলেই ইমেল দেখে নিতে পারেন, কিন্তু ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষণায় বলা হয় যারা দিনে 3 বারের বেশি ইমেল চেক করেন না তারা অন্যদের চেয়ে কম মানসিক চাপে ভোগেন। ৬, প্রতিশোধ পরায়ণতা। আপনি একটি পেশাদার প্রতিষ্ঠানে আছেন, এটা কোনো সন্ত্রাসী সংগঠন নয়, সহকর্মী বা কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব হতেই পারে, তাই বলে প্রতিশোধ নেওয়ার কিছু নেই, বরং আলোচনার মাধ্যমে সমাধানে আসুন। ৭, অফিসে বসেই বাড়ির কাজ করার চেষ্টা। বাড়িতে বসে কি অফিসের কাজে কম্পিউটারে বসতে হয়? অফিস শেষে কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হয়, যদি এদের জবাব হা হয় তাহলে অফিসে বসেই আপনি অনলাইনে শপিং করে নিতে পারেন, একটু লুকোচুরি করে এটা সামনে নেওয়া যায়, অযথাই ব্যাপক দুশ্চিন্তার প্রয়োজন নেই। ৮, কম প্রশংসা পেলেন তাই হতাশ। সব কর্মী এমন স্বপ্ন দেখেন যে বস তার পিঠ চাপড়ে কাজের দারুণ প্রশংসা করছেন, এমনটা সহসা মেলে না, ভালো কাজও প্রশংসা মেলে না, এতে বহু কর্মী হতাশ হয়ে পড়েন, তারা মন খারাপ নিয়ে কাজ করতে থাকেন, অথচ এ নিয়ে দুশ্চিন্তা পুরোটাই সময়ের অপচয়। এর চেয়ে বরং কর্মীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলুন, অন্যান্য সময়ের মতোই কাজ করতে থাকুন।